আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত শেখ আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে যারা পীরপন্থী তারা বলে যে সাধারণ যারা আলেম তারা শরীয়তের আলেম তারা মাসলাম আসাহলে এগুলো জানে কিন্তু তারা মারেফত জানে না কারণ মারেফত হাসেল করতে হইলে পীর ছাড়া কোনো উপায় নেই এখন আমার প্রশ্ন যে আসলেই কি ইসলামে শরীয়ত মারেফত এবং এরপরে তরিকত হাকিকত এইসব ভাগে কি বিভক্তি আছে একটু বিস্তারিত জানাবেন ইনশাল্লাহ আমরা এতে উপকৃত হব আসসালাম আলাইকুম রহাত্লাহ আবার একাতু আর সালাম আলাইকুম আর আহমতুল্লাহি আবার একাতু আর আহামদুল্লিল্লাহ কাফা হিকাফা ওয়া সালাম মানে আলাহ রিবা আদিহিল্লাহ ইমস্ত

লাগবে ইসলামের মধ্যে এইরকম বলতে কোন জিনিস আছে কিনা আসলে আহ জি সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি এখানের মধ্যে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইসলামের মধ্যে জ্ঞানের ভাগ করা যে একটা জাহিরি জ্ঞান আর একটা বাতিনি জ্ঞান এই জিনিসটা বাগ করা ইসলামের মধ্যে জায়েজ নাই অর্থাৎ জায়েজ নাই বলতে এই জিনিসটার কোনো ভাগ নাই এই জিনিসটার কোনো ভাগ নাই একটাই জিনিস ইসলামের মধ্যে জ্ঞান বলতে একই জ্ঞান এটার মধ্যে ভাগ করা জাহিরি এবং বাতিনি জ্ঞান ইডা আব্দ সাবা থেকে শিয়াদের আকি যে এই কোরআন কোরআন না আরেকটা কোরআন আছে এই কোরআন তো তিরিশ পারায় আর কোরআন আছে ষাট পারা যে ই নামাজ নামাজ না আরেকটা হাকিগুতি নামাজ আছে এই রোজা রোজা না একটা হাকিগুতি রোজা আছে হ্যাঁ এরকম ভাবে প্রত্যেক জিনিস রে এই হজটা হজ না প্রকৃতপক্ষে হাকিগতী হজ আছে প্রত্যেকটা জিনিস একটা মারফুতি ভাব একটা গোপনীয় ভাগ হ্যাঁ এই গোপন জিনিসগুলি আলী রাধি আল্লাহ আনুর কাছে নাবিক সাল্লা দিয়ে গেছেন এই জিনিসগুলি হল শিয়াদের আকিদা ভাগ্যক্রমে ভাগ্য দুর্ভাগ্যবশত মুসলমানদের ভিতরে এই শিয়াদের এই আঁকিটা ঢুকিয়া গেছে আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুক আমরা যদি দেখি পবিত্র কোরআনের দিকে যদি আমরা তাকাই আল্লাহ সুবাহ পবিত্র কোরআন সুরা মাইদার সাতষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন ইয়া আই ইউহার রসুল বা লিগমা উং জিলাই ইলাই কেমির রব্বিক হে রসুল সাল্লাহ আলাইহাল্লাম আপনার কাছে আমি যা কিছু প্রেরণ করেছি আমি আমি যা কিছু প্রেরণ করেছি আপনি কি করেন এই আপনি এগুলিকে বাল্লিগমা বাল্লিগমা আপনি দেন আপনি এগুলিকে পৌঁছে দেন মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে ইলাইকে মির পক্ষ থেকে আসছে যে হে রসুল সাল্লাম আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে এগুলি আপনি কি করে দেন আপনি মানুষের কাছে সমস্তগুলি প্রচার প্রসার করে দেন যাহির নাই বাতিনি নাই যা আছে সবগুলি প্রচার প্রসার করেন দেন শোক আপনি জানাই দেন ও ইল্লাম আল যদি আপনি তা না করবেন ফামা বাল্লার ঈসা তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না তিনি বাসনের সময় বললেন আল্লাহ ক্লিয়ার ভাবে বলেছেন যে যদি আপনি দায়িত্ব না পালন করেন তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না সবগুলি যদি পৌঁছায় দেন তাহলে নবী করিম সাল্লাম সমস্তগুলি পৌঁছে দিয়েছেন সাহাব বললেন বললেন তোমরা বলো আমি কি আমার দায়িত্ব সঠিক পালন করেছি বললেন যে আল্লাহ অবশ্যই হে রসুলাম আপনি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন আল্লাহম আল্লাহ হে আল্লাহ তুমি সাক্ষিত হে আল্লাহ তুমি সাক্ষিত হো হে আল্লাহ তুমি সাক্ষিত হো তোমার উম্মুদ বলছে যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আমার উম্মুদ সাক্ষী দিচ্ছে তুমি সাক্ষী থাকো সময় তো ভাইয়েরা এই আয়াতের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার যে নাবিক্রিম সাল্লাম যে শরীয়ত নিয়ে আসছিল যে কোরআন নিয়ে আসছিল যে হাদিসগুলি নিয়ে আসছিলেন সমস্তগুলি আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন একটা গোপন রাখেন নাই মারফতি বলতে কোন জিনিস নাই জ্ঞানের মধ্যে দুইটা বাক করা একটা একটা হলো প্রকাশ্য একটা জাহিরি একটা বাতি এরকম বলতে জ্ঞানের কোনো কিছু নাই সবগুলি জাহিরি সবগুলি জাহিরি জ্ঞানের মধ্যে চিন্তা ভাবনা করার বিষয় আছে তাহলে এখন কথায় আসে যে তাহলে যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত যে আছে যে যদি এরকম ভাবে যার পিন নাই তার পিস শৈতান এই হাকিগুতি জন্য পীরের কাছে যাওয়া লাগবে পীরের কাছে যায় এসে এগুলি শিখতে হবে তো আমাদের জন্য ইসলামের জন্য একটা বৃত্তি হলো কি আমরা এতটুকু জানি আমরা কোরআন অর্জন করতে হবে কোরআন থেকে জ্ঞান অর্জন করব হাদিস থেকে নবিক্রম সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন তার মতো কখনো প্রথপোষ্ঠ হবে না দুইটা জিনিস একটা হলো আল্লাহ সাহা কুরান আর একটা হইল নবিক্রম সাল্লাহ আসলামের সোনাহ তো এখন এই দুইটা হল উৎস আমরা সাধারণভাবে জানি যে ওহি হল এইরকম ভাবে দুই প্রকার একটা হলো কোরআন একটা হলো হাদিস

হি আছে ওহি ওহিয়া এতদিন তো শুনছিলাম যে শুধুমাত্র আল্লাহ সুভানতোলা ওহি করে এখন বুঝতে পারলাম যে শৈতানও কি করে ওহি করে আল্লাহ সুবাহতোল্লা বলতেছেন যে শৈতানও ওহি করেন

কথা তর্ক করতে পারে ঘাঁর বাঁকা করে করে বলতে পারে যার পীর নাই তার পীর শৈতান যার পিন নাই তার পীর শৈতান এখন দেখেন এই কথাগুলি কোথায় আছে যার পীর নাই তার পীর শৈতান কোরআনে আছে হাদিসে আছে আছে এরকম ভাবে কেউ বলছে না সাহাবা আজমাইন বলছে তবে তবে খোলাফে রাশিদিন এরকম বা এম এ কল ইমাম আবহানিফা সাফি মালিক হামবুলি এরকম ভাবে রহিমাউল্লাহ এরা কি কোনদিন বলছে এই কথাগুলি বলে নাই তাহলে কে বলল এই যে শয়তান বলছে আল্লাহ সুহাতাল্লাহ বলতেছে যে এই শয়তান বলছে এরপর আল্লাহ সুহাতাল্লাহ বলতেছে ওইন আত তুমুহুম তোমরা যদি তাদের কথাগুলিকে এতায়াত করো মেনে চলো তাদেরগুলিকে মান্য করো ইন্নাকুমলা মুশ্রিকুন তোমরা মুশ্রিকদের নিশ্চয়ই তোমরা কি হবে মুশ্রিকে পরিণত হয়ে যাবে না এবার বুঝতে পারছেন অবস্থাটা কি যদি শৈতান যাদের কাছে ওহি করছে শৈতান যাদের কাছে ওহি করছে যে কথাগুলি দলিল থাকবে না কোরআনের দলিল নাই কোরআনেরও দলিল নাই হাদিসেরও দলিল নাই যেখানে কোরআনেরও দলিল থাকবে না হাদিসেরও দলিল থাকবে না এগুলি কোথাও পাওয়া যাবে না সাহাবিদের উক্তিও পাওয়া যায় না তবে তাবিনও বলে নাই আই মাই মুস্তাহিদিন বলে নাই তাহলে এগুলি কোথায় পাওয়া যাবে এগুলি কার কথা এগুলি শয়তানের কথা শয়তান ওহি করছে কার কাছে শয়তানের বন্ধুদের কাছে তার আউলিয়ার কাছে এগুলি ওহি করছে আর আল্লাহ সামলা বলছে যদি তাদের কথাগুলি তোমরা শোনো তাহলে নিশ্চয়ই কি করবে তোমরা তোমরা মুসিদ পরিণত হয়ে যাবে সম্মানিত দিনে ভাইয়েরা আল্লাহ আল্লাহ নবী সাল্লামের সামনে একদিন আদি ইবনে হাতিম অর্থাৎ হাতিমের হাতিম তাইর দাতা যে হাতিম তাই ছিল তার সন্তান আদি তো আদি ইবনে হাতিম সে নবী করিম কাছে একটা মূর্তি নিয়ে সেরা আসছিলেন সে বললো যে এই মূর্তি তুমি রাখো নবীকিম বললে যে মূর্তি রেখে দাও তখন তিনি মুসলিম হয়ে গেলেন তো নবী করিম সাল্লাহ আলহ্লাম তিনি বললেন আল্লাহ তিনি এ কথা বললেন যে ইহুদি সারা কি করেছে তাদের পাদ্রী যেগুলি আছে তাদের গুরু যেগুলি আছে তাদের মুরব্বী যেগুলি আছে এগুলিকে তারা কি বানাইছে তারা এগুলিকে রব বানিয়ে ফেলেছে এগুলিকে রব বানিয়ে ফেলেছে হাতিম বলল যে রাসোলা আমরা তো আমি তো এই ধর্মে ওই ধর্মে ছিলাম আমি তো দেখি নাই তারা এরকম ভাবে রব বানাইতে তারা কিভাবে দেখে রব বানাইল তখন নাবিক সাল সাল্লাম বললেন যে শোনো তুমি যদি তারা যদি এরকম ভাবে হাদিসা তির মধ্যে আছে যে তারা যদি এরকম ভাবে কোনো কথা বলে এই ধর্মপ্রাধীরা যারা আছে তারা যদি কোনো কথা বলে তোমরা কি সেটাকে চোখ বন্ধ করে মেনে নাও না তারা যেটা হালাল বলে তোমরা সেটাকে হালাল মেনে নাও তারা যেটা হারাম বলে তোমরা সেটাকে হারাম মেনে নাও তোমরা তো সেটাকে কোন যাচাই করে সেটাকে নেও না তারা যেরকম ভাবে বলে এরকম ভাবেই তোমরা মানো যে হ্যাঁ আমরা তো এরকম ভাবেই মানি আর তাছাড়া হিন্দু যারা আছে তাদের জন্য তো এরকমভাবে তাদের বই কিতাব তো ওই ব্রাহ্মণ ছাড়া পড়াই অন্যদের জন্য জায়েজ নাই শুধু শুধু পড়তে পারবে ব্রাহ্মণরাই তাহলে তারা যেটা বলবে সেটাই আইন তো নাবিক্রম সাল্লাম বললেন যে এই পাদ্রীগুলি যেটা বলে এটাই তোমরা চোখ বন্ধু করে মেনে নেওয়ার নামই হলো তাদেরকে রব বানিয়ে ফেলা এগুলিকে নাম কি الله سبحانه وتعالى يقول: "بتركوا السورة، الإمرأة التي تشكِّن مرأة قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا أربابا من دون الله فإن تولوا فقولوا فقولوا الشهداء فقولوا اشهدوا بأنّا مسلمون" তো আল্লাহ সল্হান যে কথাটা এখানে মিডাম এই এই যে কথাটা এখানে টানতে চাচ্ছি সেটা হলো এই যে আল্লাহ সাল্হানতালা বলতে চাচ্ছে যে ওয়ালা ইয়াত পাখিরা বা বু না আরবাবিন্দু নিল্লাহ তারা কি করবে না আল্লাহ সাল্হান বললেন যে হে কিতাবের অনুসারে তোমরা কি কছ এদিকে আসো ওই কথার দিকে যে কথা তোমাদের এবং আমাদের মধ্যে কি এক যে কথাগুলি তোমাদের এবং আমাদের মধ্যে এক এক নাম্বার কি হলো যে আল্লাহ না বোধহয় ইল্লাল্লাহ আমরা আল্লা ব্যতীত আর কারো কি করব না ইবাদত করব না আলাহ নুশি ভীষা এবং আল্লাহ সাল্হাল তালার সাথে কাউকে শরীফ করবো না এরপরে যে কথাটা বললো অলা ইয়াত ইল্লাহ আমরা আল্লাহ ব্যতিত্ব অন্য কাউকে আমাদের নিজেদের মধ্যে অন্য কাউকে কি করব না রব বানাবো না তো কোনো ব্যক্তি যদি কারোর কথাগুলি শখ বন্ধ করে মেনে নেয় সে যেটা বলে তারা কি করল নিজেদের মধ্যে তাদেরকে কি বানাইলো এই পীরগুলির কাছে গেলে তাদের কথাগুলি শখ বন্ধ করে মানতে হবে শখ বন্ধ করে মানাই চোখ বন্ধ করে মানতে হবে তাদের কথাগুলি তার কাছে গেলে মরা লাশ হয়ে যাবে তার কোন ইয়া থাকবে না এই বাহানা দিয়ে এই পীরগুলি এই দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা রুজির একটা ব্যবস্থা তারা তৈরি করেছে যেগুলি বিনা পুজোর ব্যবসা কোটি কোটি টাকার মালিক ফির গুলি ফির বলতে কোন কি নাই সহি কোন ফির নাই এখানে বলে যে ফির হাক্কানি ফির আছে আবার বন্ড ফির আছে ফিরের কোন বন্ড নাই পায়খানা যেরকম খারাপ নাই যে এটা শক্ত পাইখানা এটা পাইখানা ভালো আছে যেহেতু শক্ত আর এটা এটা যেহেতু নরম ভালো না না তো যেরকম পারে ঠিক ফির ওইরকম ভালো হইতে পারে না সুর যেরকম ভাবে ভালো হইতে পারে না ফির ওই রকম ভাবে ভালো হইতে পারে না ফিরের মধ্যে ফির এরকম ভাবে ফির সুর যেরকম ভাবে সুর হইলেও সুর বড় সুর হইলে সুর ঠিকভাবে এগুলিও এরকম ভাবে বালুই হোক আর হাক্কানি ফিরই হোক আর শৈতান মাখার ফিরি হোক তাদের কাজ ইমান চুরি করা সেই জন্য বলে যে ফির দরা আসলেই ফরস ফির দরা আসলে ফরস যেরকম ভাবে সুর দোস যেরকম ভাবে সুর দরা ফরস আপনার ঘরের মধ্যে যদি সুর প্রবেশ করে তাহলে আপনি নিজে যদি ধরতে না পারেন আশেপাশের ডাইকে সেটা কি করবেন আপনি চেষ্টা করেন কারণ সে সুর ঠিক এরকম ভাবে ফির দরাও ফরস এরকম ভাবে যেরকম ভাবে সুর দরা ফরস কারণ এই ফুলগুলি মানুষের ইমানগুলিকে লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন বাখানার মাধ্যমে বিভিন্ন প্রত্যেকটা পীরের আলাদা আলাদা করে এক একটা করে কি আছে সম্মানিত দিনী ভাইরা এই পীরগুলি ধরার উদ্দেশ্যটা কি পীরগুলি ধরার উদ্দেশ্য কি এই দেশের বড় বড় হাক্কানি আলেম এই দেশের বড় হাক্কানি আলেম যে আলেমকে হাক্কানি আলেম বলা হয় যে হাক্কানি পীর বলা হয় এই পীরই কি বলে যে জাহাজ নিয়ে কেয়ামতের দিন কি করবে তার কে নিয়ে যাবে এ তোমাদের ছাড়া তিনি জান্নাতে যাবে না সে এখান দেখেন দা এরকম ভাবে এই কথাগুলি বলতে থাকিল এই ফিজদের অবস্থায় তারা এরকম ভাবে বলে এই বাখানা এই কথাগুলি শুনলে সাধারণ গরিব মানুষগুলি এই এই সাধারণ মানুষগুলি রিস্কাওয়ালা হ্যাঁ দিন মজুর তারা মনে করে আর কিছু করতে পারে না পারি কমসে কম হুজুরের কাছে মুড়ি দিয়ে তাই দিন একটা আমাদের ব্যবস্থা হবে না উজুবিল্লাহিম জালিক ওই ব্যক্তিটা এই দুনিয়ার মধ্যে থাকে কে বুঝতে পারলো যে আল্লাহ তাদের মাফ করে দিয়েছে তাদের সুপারিশের বার দেওয়া মানে সুপারিশ করার অনুমতি দিছে না সে এখান থেকে কিভাবে জানলো কে ময়দান যেদিন হবে ওইদিন বুঝতে পারবে আল্লাহ সুমত কাকে মাফ করবেন কাকে ধরবেন কাকে আটকাবেন কোন বিষয়টার জন্য কাকে মাফ করে দিবেন কাকে আটকাই ফেলবেন এরপরে ওই দিন যে মাফ পাবে সেই ব্যক্তিকে আল্লাহ তার তার অবস্থা অনুসারে তাকে এরকমভাবে সাফায়াত করার অধিকার দিবেন আর সে ইহানতে কি বুঝজা ফেলল যে তাকে মাফ করে বলছেন আউযুবিল্লাহ কিরকম অবস্থা বলে দেখেন কিরকম সূরী কিরকম টাকাতে কিরকম ভাবি ইমাম কে ঈমান কে সূরী করে ন্যায়াদের অবস্থা একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোনে সূরা জুমার আয়াত নাম্বার তিন সূরা জুমার আয়াত নাম্বার তিন ক্লিয়ার বলছেন আলা লিল্লাহি দ্বিনুল দিনটাকে তোমার ইবাদত গুলিকে একমাত্র আল্লাহ সুবাহ করে দাও খুলে দাও একবারে আল্লাহ তালার জন্য করে দাও এরকম ভাবে আল্লাহ বলেন আল্লাহর আল্লাহ হল্লা তালা এখানে কত সুন্দর ভাবে তিনি বলেন যে এই তোমার ইবাদত তোমার আনুগত্য এগুলি একমাত্র আল্লাহ সুহন তালার জন্য করে দাও আর কি করে না যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে আউলিয়া রূপে গ্রহণ করে আল্লাহ ব্যতীত আল্লাহ সুভান আল্লাহ সুভানতাল্লাহ যেন খালেস না করে অন্যদিকে খালেস হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে বাগবন্ডক হয়ে যাচ্ছে ইবাদতের ইয়াগুলি এরকম এরকম কি করবে না তারা যেন না করে আল্লাহ সুহামতাল্লাহ এখানে মধ্যে যে কথাটা বলতেছেন যে যে আসল মূল কথাটা হলো মা না আবুদা ইল্লাল্লাহ তাদেরকে যদি আল্লাহ সোহন বলতেছে যারা আল্লাহ ব্যতীত আল্লাহ অন্যদেরকে এরকম অভিভাবক বানাচ্ছে তাদেরকে আউলিয়া বানাচ্ছে তাদেরকে বন্ধু বানাচ্ছে তাদের কথাগুলি মেনে চলতেছে বন্ধু করে তাদের ইবাদত গুলি করতেছে তাদের আনুগত্য করতেছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন হে সাল্লাম আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তখন তারা কি বলবে মা না আবুদু হুম আমরা কি তাদের ইবাদত করি নাকি এখানে বলতে বলতেছে যে দেখেন আসলে আমরা তো তাদের ইবাদত করি না আমরা আসলে তাদের এরকম ভাবে তাদের ইবাদত এই জন্য করতেছি যে তাদের সাথে আল্লাহ সুবাহ তার সম্পর্কটা কি আছে ভালো আছে সুতরাং তারা কি করবে জুলফা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছেই দিবে দেখেন তো সম্মানিত দিনী ভাইরা এই পীরগুলি যে জন্য ধরে আসল উদ্দেশ্য এটাই আসল উদ্দেশ্য যে পীরকে ধরে কিনা যে পীরের সাথে সম্পর্কটা তার ভালো সেই জন্য আল্লাহর সাথে সম্পর্ক ভালো তার পীরের সেই জন্য এই পীরের যদি পীরের কথা মোতাবেক চলে পীরের কাছে মুরিদ হয় তাহলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবেন আরুজবিল্লাহ জালিক আর নাবি করিম সাল্লাম কে আল্লাহ সুবাহতাল এই জন্য দুনিয়াতে পাঠান নাই আল্লা সোহামতাল্লাহ এই জন্য এই দুনিয়াতে পাঠান নাই যে তিনি মাধ্যম হবে ইবাদতের মাধ্যম হবে নাবিকরিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সোহাম এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের তরিকা নিয়ম কানুন পদ্ধতি সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য সম্মানিত দিনী ভাইরা এই পীরগুলি ইবাদতের মাধ্যম হতে চাচ্ছে অথচ আবিকমসালাম ইবাদতের মাধ্যম ছিলেন না আপনি আর আপনার ওয়াইফ যদি পাশাপাশি বসা থাকেন আর মিডিলে যদি আমি বসা থাকি তাহলে আপনি আমার কাছে কথা বলবেন এই কথাটা আমি আপনার ওয়াইফের কাছে বলবো আপনার ওয়াইফ আবার আমার কাছে বলবে এই কথাটা আমি আবার আপনার কাছে তা তাহলে আপনাদের মধ্যে দুজনের মধ্যে যে মায়া মহব্বতটা কিরকম হইতে পারে আমি মধ্যে তাহার কারণে অবশ্যই ভালো হবে না

একটা দিয়ে গেছেন এই তরিকাগুলি বন্ডগুলি নিজেরা প্রত্যেক তৈরি করছে এরকম ভাবে তারা কাত দিয়ে সৃষ্টি নকশা বন্ধিয়া দিয়া শরীয়ত মারফত হাকিগত এরকম ভাবে বিভিন্ন তরিকাগুলি তারা হ্যাঁ সাপ দিয়ে সৃষ্টি এরকম ভাবে বিভিন্ন তরিকাগুলি তারা আবিষ্কার করছে আজ পর্যন্ত

তরিকা মরিত হইছেন আপনি তো নাবিক ইম সাল ইসলামের তরিকায় মুরিদ হন নাই আপনি যদি সৃষ্টি মুরিদ হন তাহলে সিস্তি রহমতের তরিকাতে মরিদ হলেন আপনি তো রসুল্লাহামের তরিকাতে মরিদ হন নাই তাই রসুলসালাম তরিটা গেলো কোথায় তাহলে প্রত্যেকটা পীর ব্যক্তিগতভাবে ভাবে এক একটা তরিকা তৈরি করেছিল ওই তরিকার মধ্যে তারা এরকম ভাবে মুরিদ করতেছে তাহলে নাবি করিম সাল্লাহ ইসলামের তরিকাটাকে বৈরাঙ্গুল দিয়া যারা দুনিয়ার মধ্যে নতুন নতুন তরিকা আবিষ্কার করে এরকম ভাবে মুরিদ করে মুরিদের সংখ্যা বাড়িয়ে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছে এই লোকগুলি এই লোকগুলিকে দরাকে আমাদের জন্য ফরজ না যেরকম ভাবে চুর দরা ফরজ একশো পার্সেন্ট ফরস এই লোকগুলিকে এরকম ভাবে ধরতে হবে যেরকম ভাবে সুর দূরে উত্তম বত্তম দেওয়া হয় এইগুলির আল্লাহ সুবাহ সুযোগ দিলে সময় পাইলে তাদেরকে এরকম ভাবে ধরে উত্তম দিতে হবে কারণ এরা হলো ইমান সুর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যবসায়ী যেরকম ভাবে আদম ব্যবসায়ী এরকম ভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জঘন্যতম সুর হল ইমান সুর এইগুলির কাজ কারণ হলো সাধারণ মানুষগুলির ইমান এরা লুটপাট করে এ সাধারণ মানুষগুলির

সুরা আয়াতুল কুস্তি পাঠ করবে তারপরে এরকম যে দুয়াগুলি আছে এরকম ভাবে ঈদ দোয়া যেগুলি আছে যেগুলি নবিকুল্লাম পড়েছেন সেই দোয়াগুলি দেওয়ার কথা ছিল ফজরের মধ্যে দোয়াগুলি না দিয়ে সে তার তরিকা জিগি দিছে তুমি পড়তে হবে পাঁচশো বার ইল্লাহ পাঁচশো বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তো বাদই দিলাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এর কথা নাই বললাম ধরেন 550 দিছে ডিসি সুবহানাল্লাহ তো তুমি যে সকালে পার্শ্ববাদ বার সুবহানাল্লাহ দিলা নামাজের শেষে নামাজ একটু নামাজের শেষে একটু দিলে তুমি নামাজের শেষে নামাজের শেষে একটা নির্দিষ্ট সময় ছিল নামাজের শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে নবী করিম সাল্লাহাম নির্দিষ্ট এরকম কিছু জিকির করছেন তো নির্দিষ্ট সময় দিলা এরপরে তুমি সংখ্যা দিলা পাঁচশো তাহলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যা যখন তুমি বললা সেহেতু তোমাকে একটা হাদিসের রেফারেন্স দিতে হবে না যদি নবী করিম সাল্লাহামের তরিকা সেটা হয়ে থাকে তাহলে তুমি রেফারেন্সটা কোথায় দিলা রেফারেন্স তো তোমার নাই এমনি সুবান আল্লাহ সারাদিন তুমি বলো কোনো সমস্যা নেই সারাদিন তুমি বলতে পারো কোনো অসুবিধা নাই তাহলে এখন যখন তুমি নামাজের শেষে নির্দিষ্ট সময় নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যা তুমি দিয়েছ তোমাকে একটা হাদিস এখানে পেশ করতে হবে যে নাবি করিম সাল্লাম ফজর নামাজের শেষে এই রকম ভাবে পাঁচশো বার বা পনেরোশো বার সুবাহান পড়ছেন তাহলে সুবাহান আল্লাহ পড়তে সমস্যা নাই তুমি যদি ওই সময়টা নির্দিষ্ট করবে এবং নির্দিষ্ট সংখ্যা করবে সময়টাকে নির্দিষ্ট করবে তাহলে অবশ্যই একটা দলিল এখানে তোমাকে পেশ করতে হবে এই দলিলটা কোথায় পাওয়া যাবে সম্মানিত দিনী ভাই এই ব্যক্তিগত তরিকা অথচ অধিকার নাই কারো আল্লাহ যোহুল সালাম ফিরাবে সালাম ফিয়া পরে সে ব্যক্তিটা বলবে আস্তাগফিরুল্লাহ এখন এই যে আস্তাগফিরুল্লাহ 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 বললো এখানে মধ্যে সে বলতে পারে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ামাতু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা সেই কথাটা কিন্তু বলতে পারে কিন্তু এই কথাটা যদি সে বলে তাহলে সে কি করল

কেন গেলাম নবীন্দ্র যে করছে সেটা তুমি করবা এসে এাইতে যায় না এসে কমাইতে যাওয়ার দরকার নেই কারণ নয় নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন এই কুরআনকে আমি সৃষ্টি করেছি এই জিকিরকে আমি সৃষ্টি করেছি কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণ আমি করব এই যে এই রাস্তাটা এই রাস্তাটা এখান থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে এই জান্নাত পর্যন্ত এই রাস্তাটা পরিপূর্ণ একটা রাস্তা এই রাস্তার মধ্যে পরিপূর্ণ রাস্তাটা কিয়ামত পর্যন্ত আমি কি করব এটার মধ্যে এটা সংরক্ষণ করব আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মায়িদাহর 3 নম্বর আয়াতের মধ্যে বলেন যে এই রাস্তাটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সাহা নিয়েছেন সুতরাং কেমন পর্যন্ত এই রাস্তার একটা বাল্য না কারো দেওয়ারও প্রয়োজন নাই একটা সরানোর প্রয়োজন নাই তুমি কেন হুজুর ফির সাজ্য সেরা এখানে রাস্তার তুমি নতুন বালিগোনা দেওয়ার জন্য চেষ্টা করতেছো বালিগোনা এখানের মধ্যে দিয়ে সেটা দিচ্ছ তোমার এই অধিকারটা কে দিছে এখানের মধ্যে বালি দেওয়ার জন্য সিমিট দেওয়ার জন্য ইট দেওয়ার জন্য তোমাকে তো এই কথা ইটের মধ্যে দেওয়ার কোনো অধিকার নাই নাবি করিম সাল্লাহাম এই রাস্তাটা একেবারে পরিপূর্ণ করে রেখেছেন সুতরাং তুমি পীর সে যে বিভিন্ন তরীকে আবিষ্কার করে এই ইসলামের মধ্যে এই জিনিস তুমি নিয়ে আসলা কেন সম্মানিত দিনী ভাই আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আমার আলোচনাটা বোঝার জন্য আপনাদেরকে আপনার কোন যদি মসজিদ বানানোর ইচ্ছা থাকে মসজিদ বানাইছে বানানোর পরে যদি কোন ভাই আসে যে ভাই মসজিদ যা তো বানাইছেন সুন্দর আমি এই পাশটা ইট নিয়ে আসলাম অথবা ওই রাস্তা রাস্তাটা পরিপূর্ণ যে রাস্তাটা আল্লাহ দেখেছেন ধরেন ওই রাস্তাটা কেউ এক ট্রাক স্বর্ণের ইট নিয়ে আসে যে এই স্বর্ণের ইটগুলি কি করেন এই রাস্তাটার মধ্যে দেন তাহলে আপনাকে কি করতে হবে আপনি বলবেন যে রাস্তাটা তো পরিপূর্ণ এ বলবেন যে স্বর্ণের ইট দিলে রাস্তা আরো সুন্দর হবে এখন কি করতে হবে যতগুলি ইট ওইখানে দিবে অতগুলি কি করতে হবে বা মনে করেন যে শুধুমাত্র মাত্র একটা ইট দিল একটা ইটের জায়গা ওইখান থেকে খালি করতে হবে ওই খালি করার পরে ওই ইটটা ওই রাস্তার মধ্যে দিতে হবে সম্মানিত দিনী ভাইরা আপনারা বোঝার চেষ্টা করেন এ পরিপূর্ণ রাস্তা থেকে রাস্তার মধ্যে একটা ইট দিতে হলে ওই একটা ইট সমান কি করতে হবে ওইখান থেকে জায়গা খালি করতে হবে এরপর ওই ইটটা ঢুকানো যাবে ঠিক এরকম ভাবে ইসলামটা পরিপূর্ণ যায় যে হুজুররা যে পীররা যে দরবেশেরা এরকম ভাবে হুজুর সাজা দরবেশ সাজা পীর সাজা হাক্কানি আলেম সাজা সেরা বন্ড আলেম সাজা সেরা তারা কি করছে এখানে ইসলামের মধ্যে যে পরিপূর্ণ রাস্তাটা এই রাস্তা থেকে কিছু জিনিস সরাইয়া তারপরে কি করছে তাদের কিছু জিনিস এখানকার মধ্যে ঢুকায়েছে দোকানের কারণে তাদের যে ব্যস্তি যতটুকু ঢুকায়েছে ওই শান্তিকো ততটুকু জায়গা খালি হয়ে গেছে অর্থাৎ ইসলামটা পরিপূর্ণ ছিল এর মধ্যে তাদের এই জিনিস দোকানের কারণে ওইখানটাকে যতটুকু ঢুকায়েছে ততটুকু সুন্নাত ওইখানটাকে বিদায় নিয়ে চলে আসছে সুতরাং এগুলি এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের दुश्मन এগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের दुश्मन সাহাবীদের दुश्मन tabi tabi'in দের তারা এরকম ভাবে ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে করে নতুন জিনিস আবিষ্কারের দিনের চোদ্দটা বাজানোর জন্য তারা এরকম ভাবে উঠে পড়ে লেগেছে আল্লাহ সুবাহ এরকম লোকগুলির হাত থেকে আমাদেরকে মুসলিম জাতিকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনে বাহিরা একটা কারেকশন করতে হবে আপনাদের আমি আমার আলোচনায় যেটা বলেছিলাম যে ইন্না হাফিজুন এটা আমি নাহালের নয় নাম্বার আয়াত বলছি এটা হবে সরে হিজুরের নই নাম্বার আয়াত আয়াত হবে এটা আমি বলছি এটা একটু কানেকশন নিতে হবে যে ভাইরা আয়াতগুলি নোট করবেন তাদের উদ্দেশ্য আমি এটা বলছি কারণ আয়াতার নাম্বারটা একটু ভুল হয়েছে জি আসসালামাইকুম রহমতুল্লাহ